সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষ 2020 সালের অনার্স চতুর্থ বর্ষ নিয়মিত এবং বিশেষ পরীক্ষার রুটিন আজকে প্রকাশিত হলো। তো বিশেষ এবং নিয়মিত একসাথে পরীক্ষাটা হবে আজকে 24 তারিখ, 24/11/2021 আজকে এই রুটিনটা প্রকাশিত হলো। আগে অনেকেই বলেছিল যে আসলে কবে পরীক্ষা হতে পারে, তো ডিসেম্বর বা জানুয়ারিতে এরকম একটা সময়সূচি বলেছিলাম। তো সেটাই হলো, আগেই বলে নেই যে একদম ভিডিও শেষের দিকে দুইটা টিপস পাবে তোমরা, তার জন্য একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দুইটা টিপস আছে, সেটা তোমরা দেখে নিবে। এইখানে পরীক্ষা প্রতিদিন শুরু হবে সকাল 9টায় এবং পরীক্ষা আসলে কতক্ষণ ধরে চলবে সেটা এখানে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী আসলে পরীক্ষা চলবে। এখানে পরীক্ষার তারিখ ও দিন, এখানে অনার্স বিষয়সমূহ, এখানে 29/12/2021 বুধবার, 29 ডিসেম্বর 2021 তারিখ বুধবার। তো এইখানে বাংলা, ইংরেজি, বাংলার এখানে বিষয়কোড 24/10/01, মানে 01 রিলেটেড সবগুলাই বিষয়ের পরীক্ষা হবে। এখানে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, তারপর সঙ্গীত, সঙ্গীতের পর রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান, তারপর মার্কেটিং, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, তারপর বিএসসি রিলেটেড পদার্থ, প্রাণ রসায়ন, আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, তারপর মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। তারপর এটা প্রথম একদম পরীক্ষা হবে 29 তারিখ বুধবার। তারপর 3/1/2022 মানে 3 তারিখ সোমবার পরীক্ষা হবে, 3/1/2022 সোমবার, এইটা এই দিনে পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সঙ্গীত। এইখানে যে তিন, মানে একদম সবার শেষে যে কোর 3 নম্বর বিষয়, এই বিষয়ের আসলে পরীক্ষা হবে। তারপর রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, আর বিএসসি রিলেটেড যেটা পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, তারপর উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গণিত ও পরিবেশ বিজ্ঞান। 8 তারিখ শনিবার, 8/1/2022 শনিবার, শনিবারে বাংলা, বাংলা 24/10/05, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সঙ্গীত। তারপরে 8 তারিখে আরও পরীক্ষা আছে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। তারপর বিএসসি রিলেটেড পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন, আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত ও পরিবেশ বিজ্ঞান। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে যে সব কিছুরই হচ্ছে সবগুলোর শেষে 05/07 এই কোডের পরীক্ষা হবে। 11/1/2021 মঙ্গলবার বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, এইটা থাকবে। তারপর 15 তারিখ শনিবার, 15/1/2022 15/1/2022 শনিবার, তারপর 19/1/2022 বুধবার, বুধবারেও এখানে কোড থাকবে 11, সবার শেষের যে কোড 11, এই মানে একদম অনার্সের যে বিষয় কোড 24/10/11, এই আসলে এই বিষয়ের আসলে পরীক্ষা থাকবে। সবগুলা শেষে যে 11 কোড, সেই কোডের বিষয় অন্তর্ভুক্ত যে বিষয়, ওই অন্তর্ভুক্ত বিষয়ের পরীক্ষা হবে 11। তারপর ব্যতিক্রম কিছু হতে পারে সেটা এখান থেকে দেখে নেওয়া যাবে। তারপর 23/1/2022 রবিবার বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, তারপর রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা।
বিএসসি রিলেটেড পদার্থ রসায়ন, প্রাণ রসায়ন, প্রাণ রসায়ন, আণবিক জীব বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, ভূগোল, পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। তারপর 27 তারিখ, 27/1/2022 বৃহস্পতিবার, বৃহস্পতিবারেও এই পরীক্ষাগুলোই আছে। শুধুমাত্র এখানে কোর্ড শেষে কোর্ড হচ্ছে 15, এই কোর্ডের অবশ্য পরীক্ষা আছে। তো এই কোর্ডের অন্তর্ভুক্ত যেই বিষয়, এই বিষয়ের পরীক্ষা হবে 27/1/2022 বৃহস্পতিবার। তারপর 31 তারিখ আছে, যেমন এখানে 27 তারিখের একটা বলি যে পরিসংখ্যান বিভাগের 24/36/15 বিষয় কোড যেই বিষয়, সেই বিষয়ের পরীক্ষা আছে। তারপর 31/1/2022 যেমন এখানে বাংলা 24/10/17 বিষয় কোডের যেই বিষয়, সেই বিষয়ের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে 31 তারিখে। তারপর 3/3/2022 বৃহস্পতিবার অর্থনীতি ডিপার্টমেন্টের 24/22/19 এই বিষয়ের যে পরীক্ষা হবে। তারপর 6/2/2022 রবিবার অর্থনীতি 24/22/21 বিষয় কোডের যে আসলে বই আছে বা যেই বিষয় কোর্স শিরোনাম আছে সেইটার আসলে পরীক্ষা হবে। তারপর এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখানে কথা একটা বলা আছে, আর আমি বলছিলাম যে দুইটা টিপস এখান থেকে দিব, তার মধ্যে একটা এইটা আর একটা এটার পরে দিব। তো এখানে বলছে যে কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের কর্মসূচি বা সময়সূচি পরিবর্তন করতে পারে। তারপর পরীক্ষা অনুযায়ী সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে প্রশ্নপত্র ট্রাং উত্তোলন বা গ্রহণ করা যাবে না। 3. পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডিজিটাল স্বাক্ষরে দেওয়া হবে। সংশ্লিষ্ট কলেজ শিক্ষার্থীদের প্রবেশপত্র প্রিন্ট করে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষরে পরীক্ষার্থীদের সরবরাহ করবেন এবং স্বাক্ষরলিপি প্রিন্ট করে কেন্দ্র বরাবর সরবরাহ করবে। মানে এটা ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা বলছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের সহ সহ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে। ইনকোর্স ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার থেকে ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং প্রিন্ট কপিসহ পরীক্ষার্থীদের স্মারকলিপি, অন্যান্য কাগজপত্র আদি উপ পরীক্ষা নিয়ন্ত্রক চতুর্থ বর্ষ অনার্স শাখায় তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার 10 কার্যদিবসের মধ্যেই জমা দিতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্য পরীক্ষা চলাকালীন সময় আসলে এইটা এই ওনাদের নোটিশের সাইটটা ভিজিট করতে বলছে সেইটা এখানে বলছে। আর আর কোনো পরিবর্তন হলে অবশ্যই আপডেট তোমরা এখান থেকে জানতে পাবে। আর এর মধ্যে তোমাদের আরেকটা টিপস, সেটা অনেক সাজেশনই দেওয়া আছে, আরও সাজেশন তোমরা পাবে। তো সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো। আজকে পর্যন্তই ধন্যবাদ।